পশুপতিনাথ দর্শনের পর আমরা সেরে নিলাম আমাদের খাওয়া দাওয়া। তো খাবারে ছিল শাক, একটা তরকারি, পাঁপড়, ডাল ও সঙ্গে সরু চালের ভাত। খুব ভালোই লাগেছিল সেই দিনটা। আর এদিকে ছোট বাচ্চারা খানিক উপভোগ করেছিল হোটেলের বাইরে পর্বতে ঘেরা সেই ফাঁকা জায়গাটা। তাহলে এবার নেপালের সাইড সিন ঘোরার পর্ব। তাই খাওয়া দাওয়া সেরে আমাদের গাড়ি চলে এলো চন্দ্রাগিরি পর্বত। আসলে চন্দ্রাগিরি পর্বতটা এজন্যই বিখ্যাত, এখান থেকে রোপওয়ে করে আপনারা উপরে যেতে পারবেন। অপরদিকে এখান থেকে পুরো কাঠমান্ডু শহরটাকে দেখা যায়। আমরা এখন কাঠমান্ডু আউটসাইড গুলো ঘুরতে চললাম, ঠিক আছে, সাইড সিন গুলো সবাই মিলে যাচ্ছি। তখনও পর্যন্ত আমরা জানতাম না যে নেপাল কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরের খুব কাছেই একটি মহা সতীপীঠ আছে। আর সেটা দেখার জন্য আমাদেরকে পেরোতে হলো একটা ছোট্ট লোহার ব্রিজ, যে ব্রিজটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। বেশ ভালোই লাগছিল এপার ওপার হতে। পরে জানতে পারলাম এই স্থানে মায়ের গুহ্যথার পড়েছিল, তাই এই সতীপীঠ অবশ্যই মানুষকে দর্শন করা উচিত। বহু প্রাচীন এই মন্দির, তবে প্রাচীন হলেও এর প্রতিটি ভাস্কর্য এখনও অপরিবর্তিত। বহু প্রাকৃতিক বিপর্যয় এই মন্দিরটিকে কোনোরকম কোনো ক্ষতি করতে পারেনি। আসলে এটা মায়ের মন্দির, তাই না বন্ধুরা? অনেক কলাকার্য ভাস্কর্য দ্বারা সুসজ্জিত এই মন্দিরটি। আর নেপালের মন্দিরগুলো বেশ অন্য রকমের দেখতে। আসলে সচরাচর আমরা এদিককার মন্দির যেরকম দেখে থাকি ঠিক তেমনটা নয়। এদিকে ছোটরা বেশ উপভোগ করছিল মন্দির চত্বরের সেই প্রাকৃতিকটিকে। আপনারাও যদি কোনোদিন আসতে পারেন এই নেপালের এসব মন্দিরগুলিতে, খুব আনন্দের সঙ্গে কাটাবেন জীবনের দিনগুলিকে। সঙ্গে যত দিন জীবনে বেঁচে থাকবেন তত দিন আপনাদের মনে থাকবে এই অপরূপ দৃশ্যের কথা। খুব ভালোভাবে উপভোগ করেছিলাম সেই নেপালের পশুপতিনাথ মন্দির সহ কাঠমান্ডু শহরটাকে। এরপরে আমরা বেরিয়ে গেছিলাম আরও অনেক সাইড সিনের উদ্দেশ্যে, কখনো পাহাড় তো কখনো পাহাড় থেকে নদীর মাঝখানে। তবে বন্ধুরা, আপনাদেরকে কিছু কথা বলে রাখি, সাইড সিন ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গা যেখানে আপনাদের বেশ মোটা টাকার টিকিট কাটতে হয়, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। দ্বিতীয়ত, রোপওয়ে ঘোরার জন্য আপনাকে মাথা পিছু 1,200 টাকা খরচ হতে পারে। তাহলে চলো নিয়ে যাই অপর একটি সাইট সিনের।